ক্ষীণ হয়ে গেছে, আল্লাহ সমস্ত বস্তুরে কিতা করে লিছে, আচানক হিসাবে নাই করে লিছে। মহতরম দোস্ত বুজুর্গ, তোরা দিলর হান দিয়ে শুনবা, ঘটনাটা আমরা বোঝা জরুরি আমরা জিন্দগির মধ্যে চলতে হইলে। যে সময় আল্লাহ রব্বুল আলমিনে তিন নম্বর বন্দার কাছে ইমতেহানের লাগে ফাটাইছে, যাওয়ার লগে লগে যে সময় কইল যে আল্লাহর বন্দারে গিয়া কইল যে আপনি বড় পরিশান হাল আসলা, আর আপনি মাদরজাত নাবিনা, আপনার চৌক আসলো না, যে না থাকার কারণে আপনি কিতা করছেন, বড় কষ্টর জিন্দগি চালাইছেন, আপনি দুনিয়াইরে দেখছেন না, রাত জেলা আন্দায় দিনও আপনার লাগে আন্দায় রয়ে গেছিল, আর আল্লাহ রব্বুল আলমিনে আপনার এক নতুন জিন্দগি দিছে, দুয়েটা চৌক আল্লাহ রব্বুল আলমিনে আপনারে বেলা করিয়া দিছে, আর আল্লাহ রব্বুল আলমিনে আবার আপনারে কিতা করছে যে দুয়েটা চৌক বেলা করি দিয়া আল্লাহ আপনারে কিতা করছে, আরবর এক ছাগলর বহুত বড় আপনারে কিতা করছে বাসা বানাইছে, আজকে দয়ে ফাড়ের দরমিয়ানোর মধ্যে বহুত যা ছাগল আসইন, এটা সারার আপনি কিতা হয়েছেন আমির আর মালিক বুনিয়া বইছেন। এই আল্লাহর বন্দায় উঠিয়া কইল যে আপনি যেখান কইছেন একবারে সত্য, আমি বড় গরিব মানুষ আসলাম, আর আল্লাহর এক বন্দাখান থেকে আইসে আইয়া কইল আপনার কোনো মজবুরি নি, কোনো পরিশানি নি, আমি আল্লাহর বন্দার কাছে কইছিলাম যে আমি বড় অভাবী মানুষ, আর আমার টাকা পয়সা নাই, আর আমার তো দিনও জেলা রাইতো হলো, আমি চৌকেও দেখি না, বড় কষ্টর জিন্দগির মধ্যে আমি আছি, এর লাগে আল্লাহর কাছে তোরা যদি দোয়া করিয়া আমার পরিশানিটা যদি তোরা দূর করতা তাহলে নিশ্চয় ভালো হইল নে, এর লাগে তোরা আল্লাহর কাছে দোয়া করেন আর আমার পরিশানিটা দূর করিয়া দেন। ও আল্লাহর বন্দায় দোয়া করার কারণে আমি আজকে কিতা করছি, বহুত বড় ছাগলর মালিক বনিয়া আমি আরবর এক বহুত বড় ছাগলর মালিক বনিয়া আমি আছি। এর লাগে আপনি আল্লাহর রাস্তার মধ্যে নিবার লাগিয়া সোয়াল করছেন, আপনি এই আমার ফাড়ের দরমিয়ানোর মধ্যে বহুত ছাগল আসেন, এর থাকি আপনার জয়টা মনে হয় আপনি লইয়া কোনো অসুবিধা নেই আপনি লইয়া যান। মহতরম দোস্ত বুজুর্গ, যে সময় আল্লাহর বন্দা এই হতাই কেন কইছে, কোয়ার লগে লগে আনেওয়ালা যে সাইল আসলা তাই কিতা কইলা, কইলা যে বলিয়া আমি কোনো আপনার কাছ থেকে ছাগল নেওয়া তাইছি না, আমি আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে ফাটাইল একজন ফরিশতা, আর আমি আপনার আর তিনজন মানুষের পরীক্ষা লইবার লাগিয়ে আইছি, আর এই তিনজনের পরীক্ষার মধ্যে আপনিও কামিয়া বইছেন, এর লাগে আপনার মাল ও দৌলত যেগু আছে আল্লাহ আপনার মাল ও দৌলতরে আরও বাড়াইয়া দেয়, আপনার মাল ও দৌলত থেকে আমি নিবার লাগিয়ে আইছি না, কিন্তু আল্লাহ যে নিয়ামত আপনারে দিছে এই নিয়ামতের যে আপনার একটা শুক্রিয়া আদায় করছেন, ও শুক্রিয়া গুয়ে তাহলে আপনার কামিয়াবি, আর ওগুই লগে আল্লাহরে রাজি করার দলিল, আর ওগুয়ে তাহলে নাজাতর জরিয়া। মহতরম দোস্ত বুজুর্গ, এখন আল্লাহ রব্বুল আলমিনে ও যে বন্দার যে তিনজনের ইমতেহান লইছে, লোয়ার বাদে দুইজন মানুষে নিজের আওকাত যেগু আছে, নিজের জিন্দগি যেগু আছে, এই জিন্দগিরে ডাইরেক্ট ফাউরি লিছে, যে ফাউরার কারণে হে যদি বুধবাইত যে আল্লাহ আমি একজন গরিব মানুষ আসলাম, আর আল্লাহ ঘুরাই আমারে কিতা করছে জিন্দগি দিছে দিয়ে আমার উটোর মালিক বানাইছে, আর একজনে যদি বুধবাইত যে আমারে আল্লাহ দুম্বার মালিক বানাইছে, আমারে আল্লাহ সুন্দর জিন্দগি দিছে, এই যদি তারার বেমারির মজবুরি যেগু আছে এগুলি আল্লাহ দূর করিয়া দিছে, নিজে যদি নিজের আওকাতরে ফাউরিত না তে আল্লাহ কিতা করল নে, তারার মাল ও দৌলতের ওলা আল্লাহ বাড়াইয়া দিল নে, কিন্তু তারার নিজের জিন্দগিরে তারা ফাউরি লিছে, যে ফাউরার কারণে আল্লাহ রব্বুল আলমিনে তারার যে রিজের যেগু আসলে রিজেকরে আল্লাহ ঘুরাইয়া আবার লইয়া গেছে গিয়া, আর যে মানুষে তার জিন্দগির ইয়াদ রাখছে এই ইয়াদ রাখার কারণে আল্লাহ রব্বুল আলমিনে তারে আরও নিয়ামতরে বাড়াইয়া আবার আল্লাহ তার উপরে খুশার রাজি হইয়া নিয়ামতরে আরও কিতা করে বাড়াইয়া দে। মহতরম দোস্ত বুজুর্গ, এখন এই কথা কোয়ার উদ্দেশ্য ওখানে হইয়া থাকলো গিয়া যে আমরারে আল্লাহ যে জিন্দগি দিছে এই জিন্দগির মধ্যে কেউ আমরা বহুত উন্নত আসলাম, এখন আল্লাহ আমরা গরিব বানাই দিছে, কেউ গরিব আসলাম এখন আমরা আল্লাহ শান্তি করছে, এর লাগে আমরা নিজের জিন্দগিরে আমরা ফাউরিতাম না, আমরা নিজের জিন্দগিরে আমরা ইয়াদ রাখতাম, আজকে আমরা মসজিদ গরিব, হদিসের মধ্যে আর যে বন্দায় দে সময় সদকায়ে জারিয়া হিসাবে সদকায়ে জারিয়া সদকা দিলে বন্দার উমরের মধ্যে কিতা হয় এজাফা হয়, আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, বন্দায় দে সময় আল্লাহর রাস্তার মধ্যে খরচ করব, আল্লাহর রাস্তার মধ্যে দিব, বন্দার এই দেওয়ারে আল্লাহ পাক করবর দিগারে আলমে একে সত্তর কিতা করব বাড়াইয়া দিব, আর বন্দার কিতা করব মুসিবতরে দূর করব, বন্দার আনেওয়ালা সমস্যারে আল্লাহ হেফাজত করব, বন্দায় দে সময় আল্লাহর রাস্তার মধ্যে বেশি বেশি করে খরচ করব, আজকে দিনের রাস্তার মধ্যে আজকে যদি বালা এখান জায়গার মধ্যে যদি একটা কুয়া বানাইয়া দেওয়া যায় যেমন সারা মানুষে পানি খাইব, তে মরার বাদে সদকায়ে জারিয়া হিসাবে কুয়ার থেকে যতদিন মানুষে পানি খাইব
আমরা কবরের মধ্যে অতদিন এর সব আমরা কৃতকর্ম পাইতে থাকব। যে কোনো বালা খাম আমরা যদি এলা দুনিয়ার জমিনের মধ্যে খরিয়া তুইয়া যাই, মহতরম দুস্ত বুজুর্গ, আমরা মরার বাদে, আমরা কবর যাওয়ার বাদে আল্লাহ রব্বুল আলামিনে আমরার ও আমল গুণ, আমরার ও সদকা আর খয়রাত গুণ আমরার লগে যাইব, আর ও গুণ আমরার লাগিয়া নাজাতর জরিয়া হইব। মহতরম দুস্ত বুজুর্গ, আমরা যে হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে আজকে আমরা কত গুনার কাম করিয়ার, কত বদ আমল করিয়ার, বুড়া কাম করিয়ার, আর আল্লাহ পাক পরবর্তীকারে আলম হদিসের মধ্যে আর যে বন্দায় দে সময় আল্লাহর লগে মোয়ামেলা করে, আমরা হর হাম করিয়ার মানুষে দেখের, এবাদত করিয়ার দেখের, হর বস্তু করিয়ার মানুষে দেখের, কিন্তু আল্লাহর লগে ওলা গোপনীয় কিছু মোয়ামেলা করিয়া যায়, যে মোয়ামেলা আল্লাহর লগে করতাম আর কোনো বন্দায় জানতো না, যে মোয়ামেলা আল্লাহর লগে করমু আর কিয়ামতের দিন কইমু যে আল্লাহ এই মোয়ামেলাই গো তোমার লগে করিয়া ইসলাম রে বাল্লাহ, আর এই করার খাতিরে আজকে তুমি আমরারে মাফ দেও, আজকে তুমি আমারে মাফ দেও। আল্লাহ হর কিতা যে দেনেওয়ালা আত লনেওয়ালা আত্মাকে হর সময় বেহতর। আজকে যে সময় আমি গোপনীয় হিসাবে যে সময় আল্লাহর রাস্তার মধ্যে সদকার খয়রাত করমু, এই সদকা খয়রাতিগু সিরিফ আল্লাহ জানের, আর আল্লাহর লগে যে সময় মোয়ামেলা করিয়া দেইমু, আল্লাহ এই মোয়ামেলার খাতিরে আমরা কিতা করব, বাকি যে জিন্দগি যেখান আছে ওখান আসানোর জিন্দগি বানাইব। মহতরম দুস্ত বুজুর্গ, এখন মা তুই তাকলগে আসরের বাদে যে মাতো আসলাম ও বস্তুর দিকে তোরা দিতাম সেই আর যখন সময় তোরা আছে তে হজরত আই দিবা, কম সময়ে শেষ করে দিমু। মা তুই তাকলগে আজকে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে কিতা করছে ইমানওয়ালার ঘরের মধ্যে জন্ম দিছে, আমরারে আল্লাহ ইমানওয়ালা বানাইছে, আমরা বহুত বড় আল্লাহর শুকুর গুজার দে আল্লাহ আল্লাহর আখেরি জমানার নবীর উম্মত বানাইয়া এক ইমানওয়ালার ঘরের মধ্যে আল্লাহ আমরা জন্ম দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দিছে, আল্লাহর বহুত বড় শুক্রিয়া। আজকে আল্লাহ ইহুদ খ্রিস্টান নাসারার ঘরের মধ্যে আল্লাহ জন্মইতে পারে, কিন্তু আল্লাহ এক ইমানওয়ালার ঘরের মধ্যে জন্ম দিছে। মহতরম দুস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরামের জিন্দগি দেখলে বোঝা যায় যে আগে সাহাবায়ে কেরামের জিন্দগিটা কিলা আসলো, আর আল্লাহর রসুল যে সময় দুনিয়ার জমিনের মধ্যে আইসই আওয়ার বাদে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ার পরে সাহাবায়ে কেরামের কিতাবর আল্লাহ পাক পরবর্তীকারে আলম হর যে এরা সারার উপরে আমি রাজি, উলাইকা আল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ করে আমি সারার উপরে রাজি হইয়া সারার তাকওয়ার আর পরহেজগারির যে ইমতিহান যেগু আছে এই এক্সাম আমি খুদ আল্লাহ রব্বুল আলামিনে লই লিছি। আর আল্লাহ কিতা কর লগে লগে আল্লাহ আবার ঘোষণা করেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আর এরার আমি কিতা করছি সারা গুনারে মাফ করিয়া দিলাইছি, আর এরার লাগিয়া আজরে আযীম মরার বাদে এরার সময় দুনিয়ায় থেকে আই যাবা, এরার আজর আর সওয়াব আমার কাছে বহুত বেশি আছে আল্লাহ কর। মহতরম দুস্ত বুজুর্গ, আর খার কথা ও যারা সাহাবায়ে কেরাম হলে কিতা করছেন আগে আগে মুসলমানের কিতা করছেন ইমানরে নষ্ট করার লাগিয়া ইমানরে শেষ করার লাগিয়া মেহনত করছেন, এরারে বাদে আল্লাহ কিতা কর এরার উপরে আমি রাজি হয়ে গেছি, এরার উপরে তুমি তেন কোনো কালাম করিও না। আল্লাহ কিতা কর আসহাবি কান নুজুম বিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হল সারা আসমানের তেরার মতো, আমার সাহাবায়ে কেরাম হল সব আসমানের এক একটা তেরা, আর আমার সাহাবার বিষয়ে তুমি তেন কোনো কালাম করিও না, আমার সাহাবায়ে কেরাম হলর যার তুমি তেন ইত্তেবা করিয়া চলবায়, যার খরেদি তুমি তেন চলার চেষ্টা করবায়, তুমি তেন কিতা করবায় জন্য তোর মধ্যে দেইবায়। মহতরম দুস্ত বুজুর্গ, আল্লাহ সারা সাহাবায়ে কেরাম হলরে জাগায় 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 সারারে জন্নতি বলিয়া আল্লাহ রসুলে কিতা করছেন ঘোষণা দিছেন। আরও সাহাবায়ে কেরাম হলর বিষয়ে আর যে আমরা সাপুস একটা উদাহরণ হিসাবে যে কলিমার বিষয়ে মাত আসলো, কলিমার বিষয়ে তাকিয়া আজকে আমরা দমল্লা খান হজরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবি আমরা সারা হুঁচি, তাই কিতা করছেন তান জিন্দগির মধ্যে তাই অত বাদ কাম করছেন যে মাসুম বাচ্চাইন্তরে তাই কিতা করছেন জিন্দা মাটি দিতা, মাসুম বাচ্চাইন্তরে তাই জিন্দা মাটি দিয়া ও ছোটো ছোটো বাচ্চা এন ফুড়িন তোরে তাই কিতা করতা জিন্দা মাটি দিয়া কইতা দে এগু সমাজের একটা বেজ্যোতি ফুড়িন জন্মওয়া। আল্লাহ রব্বুল আলামিনে কিতা করছে ও আল্লাহ রসুলের জরিয়ায় কিতা করছে বেটিন চরিত্র তার সম্মানরে বাড়াইছে, আল্লাহ রসুলের জরিয়ায় আল্লাহ কিতা করছে ইজ্জত আর সম্মান বাড়াইছে, আর ও আল্লাহ রসুলের সাহাবি হজরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তান ফুড়ির ঘটনা বয়ান কররা কইরা দে সময় যে আমি সফর করিয়া দূরে গেছি গি, যাওয়ার পরে কিছুদিন পরে দে সময় বাড়ির মধ্যে ঘুরিয়া আইছি,
আওয়ার পরে দে সময় দেখলাম আমার বিবির কাছে একটা ছোট বাচ্চা, আর ও বাচ্চা কিতা করে খালার। আমি আমার বিবিরে জিকার করলাম যে এই যে ছোট বাচ্চা ফুড়ি যেগু দেখা যার যে বাচ্চি ইগু ইগু খার বলে ইগু তুই লোকি আপনার ফুড়ি। তান শুনিয়া মনে মনে একটা নারাজি গেল যে আমার ফুড়ি জন্ম হয়েছে। শুনিয়া তান দিলে দিলে কিতা করলে একটা বাদ পাইলা। ফবার লগে লগে তান কিতা করলা, তান তো এটাই মেয়ে তাই নাবো ইমান আনছেন না, আর তান দিলর মধ্যে ওখান যে ফুড়ি ঘুরে কিলা কিতা করা যায় শেষ করা যায়। মহতরম দোস্ত বুজুর্গ, যে সময় আরবর মরুভূমি যে সময় সফর করি 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 যে সময় আটিয়া দাইরা যাইতে সময় রাস্তার মধ্যে যে সময় মরুভূমি জাগা আর ফুরা গরম আর মাসুম ছোট বাচ্চা হর আব্বা তুমি কোন জায়গার মধ্যে যাইরা তুমি খানো যাইরা বলে আমি যাই আর ও জায়গার মধ্যে যাই আর তোমারে লইয়া ফাখানির বলে অত গরম রদির সময় তুমি কোন জায়গার মধ্যে যাইরা। মহতরম দোস্ত বুজুর্গ, যে সময় বাপে গিয়া এক জায়গার মধ্যে গিয়া যে সময় একটা গাত কুদা শুরু করছেন, এই গাত দেখিয়া কিতা করলো, যে সময় গাত দেখলো ছোটো বাচ্চিয়ে কিতা কইলো, কইলো আব্বা তুমি অত রদির মাঝে এই গাতরে কুদিরায় অত কষ্ট হর তোমার বাচ্চা হদিসর মধ্যে আর নিজের খাফর দিয়া কিতা করছে বাফর চেহারার গাম যেগু আছে ও গাম রে বাফর কিতা করছে ফুসি ফুসি দিছে। মহতরম দোস্ত বুজুর্গ, বাপে কিতা করলো, ও বাচ্চায় গাম রে ফুসি ফুসি দের আবার ও বাচ্চা রে কিতা করা ওর বাফে গাড়া গু কুদের আবার ও বাচ্চার লাগিয়া বাচ্চা এদের সময় কিতা করলো বাফর কষ্ট রে দেখলো দেখিয়া বাচ্চার বরদাস্ত হয় না বাচ্চা বার বার বাফর হয় আব্বা তুমি দমলো বাদে কুদিবা এখন তুমি আর কষ্ট করিও না। মহতরম দোস্ত বুজুর্গ, এদের সময় গাত কমপ্লিট হয়ে যায় গাড়া কুদা হয়ে যায় ওয়ার লগে লগে আবার কিতা করা হয় ও গাড়ার মধ্যে বাচ্চারে নিয়া কিতা করা হয় ইটা মারিয়া ফালাইয়া ডেক্কা মারিয়া ও গাড়ার মধ্যে ফালানিও ফালানির লগে লগে বাচ্চায় কিতা করে আব্বু 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 কইয়া এদের সময় বাচ্চায় এদের সময় ডাকে এই ডাকার ইগু আওয়াজ ইগু শুনিয়া এই মানুষের বাদে কিতা হয়েছে না বরদাস্ত হয়েছে না এই মানুষ দৌড়িয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে আইছে। আইয়া কইছে যে আল্লাহ রসুল আমি বহুত বড় গুণা করে দিছি আমার এই গুণারে আল্লাহ রব্বুল আলমিনে মাফ করিয়া দিবনি। আল্লাহ রসুলে কইলা যে তুমি কোন গুণা করিয়া আইছো যে গুণা আল্লাহ রব্বুল আলমিনে মাফ করিয়া দিত নাই আল্লাহ তো বন্দার হর গুণারে মাফ করিয়া দে তুমি কোন গুণা করছো যে গুণা আল্লাহ তোমারে মাফ করিয়া দিত নাই বলে আল্লাহ রসুল আমি যে সমাজের মধ্যে থাকি এই যে গাঁর মধ্যে থাকি এই গাঁর এক বড় এক বাদশার মতো এক লিডার হইয়া থাকলাম কি আমি আর আমি গাঁর সারা মানুষের যারা ফুড়িন জন্ময় এরা সারার ফুড়িন তরে নিয়ে আমি কিতা করি জিন্দা নিয়ে আমি মাটি দেই জিন্দাই তারে কাতল করি আমি শেষ করি আর আজকে যে সময় আমার ঘরের মধ্যে একটা ফুড়ি জন্ম হয়েছে আমি যদি এই ফুড়িরে যদি মারি না তাহলে সমাজের সারা মানুষে আমার ডিসুয়া করব সারাই আমার শর্মিন্দা করব আমিও শর্মিন্দগির ডরে নিয়ে আমার বাচ্চারে নিয়ে আমি কিতা করছি জিন্দা নিয়ে মাটি দিলাইছি। আয় আল্লাহর রসুল আমার বাচ্চা যে সময় আব্বু আব্বু হয়ে আমার ডাকিছে এই ডাকে গিয়ে আল্লাহ রসুল আমার চেহারা আমার খানোর মধ্যে আবু পর্যন্ত আর আল্লাহ রসুল আমি বলতে পারি না আমার এই গুণারে কিতা আল্লাহ মাফ করিয়া দিবনি। মহতরম দোস্ত বুজুর্গ, ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার চেহারা মুবারক এই মানুষের দিকে তাই ফিরাইলেন যে অত বড় গুণা করিয়া আর তুমি আমার মদ্লিসের মধ্যে হাজির হইছো কুটুকুটি বাচ্চায়ন্তরে মাসুম তার কোনো গুণা নাই ওটা বাচ্চায়ন্তরে জিন্দা মাটি দিয়া আর ওটা বাচ্চায়ন্তরে মাটি দিয়া আজকে তুমি আমার মদ্লিসের মধ্যে আইসো ও লগে লগে কিতা করইল আল্লাহ রসুলের চেহারা ফিরাইলেন। আল্লাহ রব্বুল আলামিনে কুরআনে করিমর মধ্যে আয়াত ঘোষণা করে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কর যায় আয় আমার হবিব তুমি জানাইয়া দেও যে ইন্নাল ইসলাম আইয়া হাদিমু মা কানা কাবলাহু আয় বন্দা তুই যে গুণা করছ তুই যে গুণা করছ ইসলাম লওয়ার আগে এই গুণারে আল্লাহ রব্বুল আলামিনে সমস্ত গুণারে কিতা করছে মাফ করিয়া দিলেছে সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, এখন আল্লাহ রব্বুল আলামিনে এই ইসলাম লওয়ার খাতিরে এক ইমান আনার খাতিরে আল্লাহ রব্বুল আলামিনে অত বড় গুণারে আল্লাহ কিতা করছে মাফ করিয়া দিলেছে আর আজকে আমরা ইমানওয়ালা আর ইমানওয়ালার ঘরের মধ্যে জন্ম লইয়া আজকে আমরা কিতা করিয়ার জাহান্নামে যাওয়ার আমরা প্রস্তুতি জাহান্নামে যাওয়ার আমরা আমল হল করিয়ার। আর মহতরম দোস্ত বুজুর্গ, ইনো শেষ নাই হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দেশময় আয়াতে করিমা হুঁচইন হুনার লগে লগে কইলা যে আল্লাহ অত রহমান অত রাহিম যে আমি অত বুড়ো গুণা করছি
যে গুনাহ উনি আল্লাহর রাসূল পর্যন্ত আমার উপরে নারাজ হয়ে গেছে হইল, ও আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে অত রাজি আর খুশি হইছে যে আল্লাহ কিতা করেছে আমার সমস্ত গুনারে মাফ করিয়া দিলাইছে। মহতরম দোস্ত বুজুর্গ, আবার আল্লাহ মাফ করে দিয়ে এনেও শেষ নাই, আল্লাহ দুনিয়ার মধ্যে সারাতটা কি শ্রেষ্ঠ, আল্লাহর নবী বাদে আল্লাহ সারাতটা কি শ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে কিতা করছে, সারাতটাই বালা কিতা, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আল্লাহর কালাম কুরআনে করিম, এরটা কি বড় তো আর কোনো বস্তু হইতে পারে না, সারাতটা কি বড়। আল্লাহর হবিবর বাদে আল্লাহ কালামুল্লাহ শরীফর দরজা রাখছে, ও কালামুল্লাহ শরীফ রে আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করছে আবার দুনিয়ার জমিনের মধ্যে দে সময় ফাটাইছে, ফাটাইতে সময় আবার আল্লাহ কিতা করছে, ও কালামুল্লাহ শরীফ কিতা করছে আল্লাহ হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা নু সকল আর সুরত লইয়া হযরতে জিব্রাইল আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে দুনিয়ায় থাকি দে দুনিয়ার দে সময় কুরআন লইয়া আইতা, ও আইতে সময় তান সকল আর সুরত যেগু আসলো ও সকল আর সুরত হইয়া তাহলে গিয়া হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পছন্দার মায়া করছে, করার কারণে আল্লাহ কিতা করছে তার কালাম তার কথা যেটা আছে হবিবর গেছে যেগু পৌঁছাইতে লাগে আল্লাহ ও সাহাবির রূপ ধরাইয়া জিব্রাইলের ওয়াস্তায় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছে। মহতরম দোস্ত বুজুর্গ, এখন আল্লাহর এই কালামের কত ফজিলত আর মর্যাদা হল আছে মহতরম দোস্ত বুজুর্গ, আর ও কালামুল্লাহ শরীফ ও সাহাবির রূপ ধরিয়া লইয়া বাবর, তো এখান দিয়ে কিতা বুঝানি যার যে আল্লাহর কালামের কত, আল্লাহর এই বন্দা যারা আছে এরারে আল্লাহ আসলা কিতার আল্লাহ তারারে বানাইছে কিতা, তারার জিন্দিগিরি আল্লাহ কিতা করছে কিলা বদলাইছে, তারার জিন্দিগিটা আসলো কিলা আর আল্লাহ কিলা করছে। মহতরম দোস্ত বুজুর্গ, আমরার জিন্দিগিরে যদি আমরা যদি ওলা যদি মেহনত করি, আমরার জিন্দিগিরে যদি আমরা বানাইতাম চাই, তো নিশ্চয় আমরার জিন্দিগিওয়ালা বনবো আর আমরার জিন্দিগিরে আল্লাহ কিতা করবো, কামিয়াব করবো। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা আল্লাহ রব্বুল আলামিনে আমরারে 60-70 বছরের জিন্দিগির মধ্যে দিয়া আল্লাহ আমরার কাছে কিছু বস্তুর সম্মুখীন, যা বন্দা তুমি এই 60-70 বছরের জিন্দিগির মধ্যে কোন বস্তু লইয়া আমার কাছে আও, খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রব্বুল আলামিনে কর আমি জিন্দগি আর মৌত যে ফয়দা করছি এই ফয়দা করার আমার উদ্দেশ্য হইয়া তাহলে কিয়া আইয়ুকুম আহসানু আমালা, তোমার তার মধ্যে খেয়ে সারাতটা কিয়া বেশ আর বালা আমল লইয়া আমার কাছে হাজির হইতে পারো। মহতরম দোস্ত বুজুর্গ, এখন আজকে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে দুনিয়ার মধ্যে দিছে, আমরা আল্লাহর কাছে হাজির হইতে হইলে ওলা আল্লাহর সামনে হাজির হইতে হইলে আমরা ওলা আমল হল লইয়া দেওয়া লাগবো, যে আমলের জরিয়া আল্লাহ এবং আল্লাহ রসুল হুশার রাজি হইল। মহতরম দোস্ত বুজুর্গ, এখন আল্লাহ রব্বুল আলামিনে আমরারে এই 60-70 বছরের জিন্দগির মধ্যে আমরা বালিগর বাচ্চা কিলে এখন পর্যন্ত আল্লাহরে রাজি খুশি করার লাগে কতটুকু নেক আমল করছি, আমরা নিজে নিজে দেশমে চাইমু, আমরার দিল দেশমে আমরা নিজে নিজে মহাসভা করমু যে আমরা কতটুক আল্লাহরে রাজি আর খুশ করার লাগিয়া নেক আমল করছি। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা সারাদিন আমল করার বাদে সারাদিন সলাফিরা করার বাদে রাত দেশময় আমরা নিজে নিজে হিসাব লইমু যে আজকের দিনকুর মধ্যে আমি কতটুক হাসা মাতিছি, কতক্ষণ গুনার কাম করছি, কতটুক বাল কাম করছি, কতটুক বাদ কাম করছি, দেশময় নিজের হিসাব লাগাইমু, লাগানির বাদে বারই আইব আর দেশময় ডেইলির হিসাব করমু, করার লগে লগে আমরা জিন্দগির আল্লাহ কিতা করবো বদলাইয়া দিলাইব। লাগে মহতরম দোস্ত বুজুর্গ, আমরা সারায় আমরার জিন্দগির কিতা করতাম হিসাব লইতাম, আজকে যে আল্লাহ আমরা কিতা করছে আল্লাহ কুরআনের মধ্যে কর ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর বন্দা আমি তোর ইবাদতের লাগিও ফায়দা করছি, তুই কিতা করতে সিরিফ আমার ইবাদত করতে আমার হুশার রাজি করতে, যার কারণে আমি কিতা করছি দুনিয়ার মধ্যে তোর ফায়দা করছি, আজকে আমরা কিতা করি আর গুনার কাম করি আর আজকে আমরা আল্লাহর নাফরমানি করি আর আল্লাহর রসুলের নাফরমানি করি আর আল্লাহ এবার কিতা করছে আল্লাহ কর যে আমি তোমাতানরে আমার এবাদতুর লাগে ফয়দা করছি আর বাকি যে 18,000 মখলুকাত বাকি যারা মখলুকাত হল রয়েছে সারারে তোমাতানোর খেদমতের লাগে আমি ফয়দা করছি। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ সারারে ফয়দা করছে কিতার লাগিয়া, আমরার খেদমত করার লাগিয়া, সারা ইনসানের ফায়দার লাগে আল্লাহ কিতা করছে আমরা সারা তারে ফায়দা করছে। সাপোজ হিসাবে আমরা দেমল্লা খান সাফ যেগু, এই সাফিগুরে আমরা যদি দেখতে চাইতে বুঝা যায় যে এই সাফিগুরটা কিন্তু ইনসানের কোনো ফায়দা নাই, সাফিগু তো এটা হলো গিয়া এক জেহের দেনওয়ালা একটা বস্তু যে গিয়া হামর মারলে মানুষ মারা যায় মানুষের কষ্ট হয়, তে সাফিগুর জরিয়া মানুষের ফায়দা কি লই যায়, কিন্তু
কিতাবের মধ্যে আর দেই সাফি করে আল্লাহ কিতা করছে ইনসানের ফায়দার লাগে আল্লাহ ফায়দা করছে এই সাফর জরিয়ায় ইনসানের কিতা হয় ফায়দা হয় কিলা ফায়দা ইনসানে যে শ্বাস দেখটা ছাড়ে এই শ্বাসই গুয়ে তাহলে গাছ বিরিক অন্য বস্তুয়ে লয় আর এর জেহের যেগু আছে বাদ হাওয়া যেগু আছে এই বাদ হাওয়ায় গু কোনো বস্তুয়ে ওজন করতে পারে না এই বাদ হাওয়ারে ওজন করার লাগিয়া এই ইনসানের জেহের যেগু আছে এই জেহেরে ওজন করার লাগিয়া আল্লাহ কিতা করছে ওলা জেহের জাতীয় আরেকটা বস্তুরে আল্লাহ ফায়দা করিয়া দিলাইছে যে গিয়ে খায় খাওয়ার লগে লগে ওজন করে যে গিয়ে শ্বাস টান মারে মারিয়া ওজন করে ওজন করার বাদে আবার যে সময় ছাড়ে ছাড়ার বাদে ইনসানে লয় তখন এই সাফর জুড়ি আমরা ফায়দা পাইয়ার নানি ফায়দা পাইছি আল্লাহ কিতা করছে এই সাফ দিয়াও আল্লাহ আমরা কিতা করছে ফায়দা দিছে মহতরম দুস্থ বুজুর্গ এখন মাতুয়ে তাক লগিয়া আজকে যে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আমরা যে 18,000 মখলুকাত হল সারা মখলুকাত রে আল্লাহ কিতা করছে খর দেয় ইনসান তোমার তো ফায়দার লাগে আমি সারারে ফায়দা করছি আর তুমি তেন কিতা করো আমারে খুশার রাজি করার লাগে এবাদত করো আমরা কতটুক এবাদত করিয়ার আল্লাহরে রাজি খুশি করার লাগে কত সময় খাটাইয়ার আমরা যে সময় সকাল হয় ওয়ার লগে লগে নিজের জরুরিয়াতের মধ্যে নিজের ব্যস্ততার মধ্যে নিজের পরিশানির মধ্যে আমরা বিবি বাচ্চা নিজের জরুরিয়াতের মধ্যে ফুড়ি যাই কিন্তু আখেরাতের যে জিন্দগি যেগু আছে মহতরম দুস্থ বুজুর্গ বুলি যাই কিন্তু আমরা সারা যাওয়া লাগবো বাইকল আমরা সারা খবরের সফর করা লাগবো কার কোন সময় মৌতর ডাক আই যাব খে কোন সময় হাজির হওয়া লাগবো খবরের কোনো গ্যারান্টি নাই এর লাগে আমরা সারায় দুনিয়ার জমিনের মধ্যে সমাজ কম আল্লাহর আল্লাহর রসুলের রাজি খুশি করার লাগিয়া সমাজ কম আল্লাহর আল্লাহর রসুলের রাজি করিয়া যাতে মরার বাদে আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে গিয়ে আমরা মুখ কান দেখাইতে পারি ওখান তো আমরা জিন্দগির মধ্যে থাকতো মহতরম দুস্থ বুজুর্গ আজকে আমরা নিজের জিন্দগিরে আল্লাহ আসর বাদে মা তো শ্লোক করছিলাম যে আল্লাহ আমরার জিন্দগিরে কিতা করছে গুড়াই দিছে আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত পরিসার আর আল্লাহ কুরআনের মধ্যে হর ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহ মানে আল্লাহ পর যে আমি যে সময় বন্দা তার হালত রে নিজে নিজে বদলাই দিব হে যে সময় বালাই তাকে বুড়াইয়ের দিকে দিয়ে যাওয়ার লাগিয়া বন্দা যে সময় আগ বাড়ি দিব আল্লাহ হর কিতা হর যে আমি বন্দার এই হালত রে গুড়াইয়া নিয়া তার যে হালত যেগু আছে ও হালতের মধ্যে আমি নিয়ে পৌঁছাইয়া দিলাই মহতরম দুস্থ বুজুর্গ এখন আজকে আমরা নিজের জিন্দগিরে আমরা বুলি গেছি নিজের হালতরে আমরা বুলি গেছি যে বুলার কারণে আল্লাহ আমরার জিন্দগিরে গুড়াইয়া নিয়া আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত আজকে আমরা পরিশান হাল আজকে আমরার বিভিন্ন তরিকায় আমরা মাজুর কমজোর আর সাহাবায়ে কেরামহল যে জিন্দগি যেগু হাঁটাইয়া গেছই একজন হইলে হাজার হাজার কুফার আর মুশরিকিনের সামনে বাড়ি আসলা আজকে আমরার ইমানের কমজোরির কারণে আমরা ফাতলা আমরার ইমানের কোনো পাওয়ার নাই আমরা লাঞ্ছিত বঞ্চিত ইয়ার মহতরম দুস্থ বুজুর্গ একমাত্র কারণই এতগে ওখান যে আমরার ইমান রে আমরা ইমানের মতো বানাইতে পারিয়েন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে ইমানের কথা কইছিলা এই ইমান রে আমরা বানাইতে পারিয়েন না যদি বানাইতে পারতাম তো নিশ্চয় আল্লাহ আমরার জিন্দগির ওলা বানাইয়া দিল মহতরম দুস্থ বুজুর্গ আমরা জেহাদর ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামহলের ঘটনা আমরা পাই যে 313 জন সাহাবায়ে কেরামহল 3,000-4,000 ফজর লোকে গিয়া লড়াই করিয়া কিতা কররা জেহাদর ময়দানের মধ্যে জয়ী আবার সাহাবায়ে কেরামহল ঘুরিয়া আইরা সাহাবায়ে কেরামহল হর হর ময়দানের মধ্যে আগ বাড়িয়া আসলা কিন্তু আজকে আমরার জিন্দগিরে আমরা কিতা করিয়ার ওলা বত্তর জিন্দগি যে আমরা হর হালতের মধ্যে আমরা কমজোর আমরা ইমানের উপরে আমল করতে পারি না ইমানের উপরে আমরা চলতে পারি না মহতরম দুস্থ বুজুর্গ এর লাগে আমরা সারায় মেহনত ওহানো করতাম যে আমরা ইমানরে কিলা বানানি যায় আজকে আমরা যে সময় কলিমা পড়িছি আর কলিমা পড়িয়া এক কলিমা পড়নেওয়ালার গরুর মধ্যে আমরা জন্ম হয়েছি ওয়ার বাদে যে সময় আমরা জাহান্নামের মধ্যে যাইমু আর জাহান্নামের মধ্যে গিয়া জন্মু এই সময় কুফার আর মুশরিকি নকলে হদিসের মধ্যে আর হই বাদে তুমি তাই দুনিয়ার মধ্যে ইমান আসলায় আল্লাহ এবং আল্লাহ রসুলরে মাসলায় মানার বাদে আজকে তোমার তানোর হালত কিতা হয়েছে যে তুমি তাই নয় জাহান্নাম জ্বলিরায় আর আমরাও জাহান্নাম জ্বলিয়া তো তোমার তানোর দুনিয়াত নেক আমল করা আর এই যে এবাদত করা এটার কোনো ফায়দা নাই মহতরম দুস্থ বুজুর্গ আজকে কুফার আর মুশরিকি নকলে কিতা করবা আমরা শর্মিন্দা করবা ইমানের কারণে আজকে আমরা ইমানের জরিয়া আমরা শর্মিন্দা হওয়া লাগবো এর লাগে মহতরম দুস্থ বুজুর্গ আমরা সারায় আমরার জিন্দগিরে বানাই লাগবো আর আমরার জিন্দগিরে বানাইতে হইলে আমরা আখেরাতর ফিকির করা লাগবো আমরার ইমানের মেহনত করা লাগবো
ও যে কয়েছিল আগে কইছিলাম যে আমরা ইমানের যে পাট যেগু আছে এই ইমানের আমরা রুহর গাজা যেগু আছে খানি যেগু আছে আমরা খানিরে আমরা দেওয়া লাগব। যদি ইমানের খানি দেয় আর ইমানের যদি তাকুয়েত দেয় ইমানের মধ্যে ফাওয়ার থাকে তে আমরার এই ইমান দিয়া জন্নত যাওয়া আসান হইব, কবর ও মাশরের মধ্যে আমরার আসান হইব, এই ইমানে আমরার নামাজ পড়তে সহায় করব, এই ইমানে হর হর ময়দানের মধ্যে আমরার কিতা করব সহায় করব। আজকে আমরার ইমান রে আমরা কিতা করা লাগবো, বাড়ানি লাগবো, আমরার ইমান রে আমরা মজবুত করা লাগবো। মহতরম দুস্থ বুজুর্গ, এর লাগিয়া ইমান রে মজবুত করতে হয় তাহলে আল্লাহর জিকির করা লাগবো, আল্লাহরে রাজি খুশি করা লাগবো, সহি তরিকায় নমাজ পড়া লাগবো, নমাজরে তার পাবন্তির সহিত আদায় করা লাগবো, নমাজরে পরিপূর্ণ অক্তর মধ্যে নিয়ে কিতা করা লাগবো, তারে ফোড়া লাগবো। মহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিনে আমরারে যে এই জিন্দগির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে যত বস্তু সার হর হর বস্তুরে আমরা যদি বানাইয়া লইয়া যাই আর আল্লাহ রসুলের সামনে গিয়া যদি হাজির হই তো আল্লাহ রসুলে আমরারে কিতা করবা সুপারিশ করবা আর আল্লাহ রসুলে আমরারে সহায় করবা। হদিসের মধ্যে আর সাইয়াকুনু বাদি উমারা ফামান দাখালা আলাইহিম ফাসাদদাকাহুম বিকাযিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিন ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ। আল্লাহ রসুলে কইতরা যে তুমি তাই যে জালিম যে সময় বাদশাহ হয়ে যাব আর জালিম বাদশাহ হওয়ার বাদে এই জালিমর সহায় করবেওয়ালা যত মানুষ থাকবায় যদি জালিমর সহায় করো তার মাতর মধ্যে যদি তুমি তিন সহায় করো তার হর হর বস্তুর মধ্যে তুমি সহায় করো তে আল্লাহ পাক পরবরদিগারে আলমে কর যে কিয়ামতের দিন আল্লাহর রসুলে এই বন্দারে হাউজে কৌসরের পানি খাওয়াইতে নাই। আর হাউজে কৌসরের পানির মর্যাদা কিতা খাওয়াবার যে দেশময় বন্দায় একবার খাইলিব খাওয়ার বাদে জন্নত যাওয়া পর্যন্ত বন্দার আর ফানির ফিয়াস লাগত নাই। আর যে ময়দানে মাশরের আলম আমরা জানি যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কষ্ট দেয় আল্লাহর রাসূল কষ্ট দেয় কিয়ামতের দিন সারা মানুষ কি হইবা লেংটা অবস্থা শরীরের মধ্যে কোনো খাবার থাকত নাই উলঙ্গ অবস্থা কিতা করবার সারা কবর থেকে উঠিবা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিকির করলে দেয় আল্লাহর রাসূল সারা দে উলঙ্গ অবস্থাত কবর থেকে উঠিবা এখন তো শর্মিন্দিগি একজন আরেকজনের বাই দেখবা ইগো কিলা লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলা যে তুমি তাই ই সময়ও পাইতে না যে একজনে আরেকজনের বাই দেখবায় সারা জারদারির কিলা নিজের জানরে বাঁচানি যায় সারা নিজের জানর হেফাজত করার লাগে সারা চেষ্টার মধ্যে থাকবায় নিজের জান বাঁচানির চেষ্টা এই সময় খে সাইটি দি যার খে কোন হালতের মধ্যে আছে ই দেখার খেউরর কৃত হইত না কোনো সময় হইত নাই। মহতরম দুস্ত বুজুর্গ, অত ভয়ানক আলম হইব আর আমরা সারা জানি যার জারির গরমর কারণে গরমর অতটুক ফাওয়ার হইব যে ফাওয়ারে মাংসর ওলা গাম বার হইব যে গামের মধ্যে মাংসে কিতা করবো হাতরিব অত গরম হইব। আর ও জায়গার মধ্যে আল্লাহ পাক পরবরদিগারে আলম ও মুসিবতের সময় বন্দারে যে বন্দারে ময়দানে মাশরের হিসাব ও কিতাবের সময় যে সময় বন্দারে ফুটি হাউজে কৌসরের পানি খাওয়াই দিলে ঠান্ডা করা হইব এই বন্দার লাগিয়ে এর থেকে বড় আর শান্তির সামান কিতা হইতে পারে। মহতরম দুস্ত বুজুর্গ, ও আল্লাহ রব্বুল আলামিনে কিতা করবা ও আল্লাহ রসুলে কইরা যে বন্দায় যে জুলুমের সহায় না করার কারণে জালিম বাদশার সহায় না করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে বন্দারে কিতা করব এই হাউজে কৌসরের পানি আল্লাহ রসুলে খাওয়াইবা। আর আল্লাহ রসুলে আবার কইতরা ওমান দাখালা আলাইহিম ফাসাদদাকাহুম বিকাযিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিন ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ ওমান লাম ইয়াদখুল আলাইহিম আও দাখালা আলাইহিম ওয়া লাম ইউসাদদিকহুম বিকাযিবিহিম ওলাম ইউইনহুম আলা যুলমিহিম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিন ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউদ। আল্লাহ রাসূলে কইতরা এখন যদি জালিম মানুষ হই যায় বা তো সমাজের মধ্যে একজন মানুষ আছে এই মানুষের জুলুম করে মানুষের কষ্ট দে এখন এই মানুষের যদি সহায় করণেওয়ালা যদি আপনি আমি হয়ে যাই তে আমরা কিতা করি আর হো জুলুমের সহায় করণেওয়ালা হয়ে যা। আর যদি দেখা যায় এই সমাজের মানুষের যদি সহায় করি না কিন্তু দিলে দিলে বুড়া পাইতাম যে এই মানুষের যদি বাদ পাই তো এই মানুষে আমার জুলুম করব আমার কষ্ট দিব বা তো তার তাকত বেশ তার পয়সা করি বেশ হে যদি জিও করে তে আমার উপরে যদি জুলুম করে তে আমার করতে পারবো আমি কষ্ট পাইমু এর লাগিয়ে আপনার সহায় না করিয়া আপনি কিতা করতায় হে যে জুট যে বস্তু যেগু আছে বাদ খাম যেটা আছে এই বাদ খামর মধ্যে আপনি গিয়ে কিতা করতে না কোনো সহায় করতে না তার বাদ খামর মধ্যে যদি আপনি সহায় করেন না আর এই বস্তুর মধ্যে যদি আপনি দিলর মধ্যে সবর আনিয়ে দেয় আল্লাহ আমি
এই বন্দার গিয়া যে মদত করতো, এই বন্দারে যে না করিয়া আমি রুখিয়া রাখতাম, আমার তাকত নাই দিলর মধ্যে যে সময় আপনার আমার ওখানে আই যাব। আবার লগে লগে আল্লাহ কিতা করবো, আল্লাহ রসুলে কইতরা ওহু আওয়ার ইদুন আলাইয়াল হাউজ, এই বন্দা কিতা করবো কবরের মধ্যে যে সময় বন্দা আল্লাহ রসুলের হাউজে কৌসরের পানি খাওয়াইবা, ওই সময় আল্লাহ কিতা করবো এই বন্দারে কিতা করবো হাউজে কৌসরের পানি খাওয়াইব। মহতরম দোস্ত বুজুর্গ, এখন আমরা সারা জানি হদিসের মধ্যে আর যে মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ওয়া ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাই ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা আসাবাহুল্লাহু মিনহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুত, বন্দা সমাজের মধ্যে যদি কোনো গুনার খাম হয়, কোনো বাদ খাম হয়, আর ওয়ার বাদে যদি কোনো মানুষের তাকত আছে যে গুনার তাকে রুকিয়া রাখার লাগিয়া মানুষে কিতা করতে পারবো, চেষ্টা করিয়া রাখতে পারবো, আর তার বাবজুদও মানুষে মানুষের বুড়াই তাকিয়া রুকিয়া রাখেন না, মানুষের হেফাজত করিয়া রাখেন না, হেফাজত করিয়া রাখতে পারেন না, এই হেফাজত না করার কারণে, হে রুকিয়া না থাকার কারণে মানুষের না করেন না, মানুষে বুড়াইয়ের কাম করার সামনে শরাব খাইরা, কিন্তু তাকত আছে যে মত হওয়ার থেকে রাখতে পারে, কিন্তু যে সময় রাখেন না, ও না রাখার কারণে আল্লাহ করে যে মরার আগে আগে আল্লাহ এই সমাজের মধ্যে আজাব দিব দিব। এখন নিশ্চয় আমরা সমাজও ঘুরাইও, আমরা তাকত আছে আমরা রুকিয়া রাখিয়েন না, যার কারণে আল্লাহ আমরা বিভিন্ন মুসিবত, আমরা উপরে সমাজের লাঞ্ছিত বঞ্চিত, আজকে আমরা বেইজ্জত, আমরা বিভিন্ন পরিশানির সম্মুখীন। এর লাগে মহতরম দুস্ত বুজুর্গ, আমরা নিজের যে তাকত যেগুলো আছে তাকত দিয়ে আমরা কিতা করতাম, রুকিয়া রাখতাম, আমরা সহায় করতাম, মেহনত করতাম, আমরা যতটুকু পারি বুড়াইতে কি অন্যরে রুকি।